রোহিঙ্গা ইস্যুতে রাশিয়া চীন বরাবরই বাংলাদেশকে সান্ত্বনা এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে তদবির আর দমিয়ে রাখতে ব্যস্ত। কিন্তু রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে নিতে সহায়তার নামে সময় ক্ষেপণ করে যাচ্ছে চীন। চীন বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায়ও রাখবে, আবার তাদের স্বার্থ ধরে রাখতে মায়ানমারকে কন্ট্রোল করে রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে চোখদাতানো মিথ্যা আশ্বাস দিয়ে রেখেছে। আর রাশিয়া মায়ানমারকে অস্ত্র, গোলা বারুদ, পারমাণবিক প্রকল্পের মতো সহায়তা দিয়ে যাচ্ছে। মিয়ানমারকে অস্ত্র সহায়তা করতে চীনও কোনো দিক থেকে কম নয়। 2022 সালের সেপ্টেম্বরে মোট 6টি SU-30 যুদ্ধবিমান কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছিল মিয়ানমারের। এবার সেই চুক্তি অনুযায়ী মিয়ানমারে পৌঁছেছে রাশিয়ার SU-30 যুদ্ধবিমানের প্রথম চালান। দেশটির বাণিজ্যমন্ত্রী চার্লি থান রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA-কে এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত অস্ত্র রপ্তানিকারক রসবরণ এক্সপার্টের মতে, সুখোই SU-30 হলো একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এগুলো আকাশপথে শত্রুর উপর হামলা চালাতে এবং নির্মূলভাবে নিশানা গুড়িয়ে দিতে খুবই কার্যকর। সুখোই SU-30 রাশিয়ার সুখোই অ্যাভিয়েশন কর্পোরেশন কর্তৃক সোভিয়েত ইউনিয়নে উন্নয়নকৃত একটি দ্বি ইঞ্জন দুই আসন বিশিষ্ট সুপার ম্যানোভারেবল যুদ্ধবিমান। এটি সকল আবহাওয়ার জন্য আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে দূরবর্তী মিশনের জন্য একটি মাল্টিরোল যুদ্ধবিমান। এই বিমানটি টেরাইন ফলোয়িং রাডার মোডে কম উচ্চতার উড্ডয়ন সহ উড্ডয়নের যে কোনো পর্যায়ে অটোপাইলট সক্ষমতার বৈশিষ্ট্য আছে। এটি ভূমি বা সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যের বিরুদ্ধে এককভাবে বা দলগতভাবে যুদ্ধ করতে পারে। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ পদ্ধতিতে এটি নেভিগেশন পদ্ধতির সাথে আন্তঃসংযুক্ত থাকে, যা স্বয়ংক্রিয় মোডে বিমানের গমনপথ, লক্ষ্যের প্রতি অভিগমন এবং বিমান ঘাঁটিতে অবতরণ প্রক্রিয়া নিশ্চিত করে। যুক্তরাষ্ট্র আগে থেকে সতর্ক করেছে মিয়ানমারের সামরিক শাসকদের প্রতি রাশিয়ার সমর্থন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের কাছে আরও অস্ত্র সরবরাহ দেশটিতে চলমান সংঘাত আরও বাড়িয়ে দেবে এবং বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীসহ শীর্ষ কূটনীতিকরা বেশ কয়েকবার দেশটিতে সফরে গিয়েছেন, আর তারপর থেকে মিয়ানমারের জান্তা প্রধান নিজেই একাধিকবার মস্কো সফর করেছেন। তাকে লালগালিচা সংবর্ধনার পাশাপাশি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও দিয়েছে রাশিয়া। পশ্চিমা অনেক দেশই মিয়ানমারের সেনাবাহিনী, সামরিক কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও সে পথে হাঁটেনি রাশিয়া। বরং রাশিয়া ও চীন জান্তা সরকারকে অস্ত্র দিয়ে সহায়তা করেছে। রাশিয়ার কাছ থেকে জান্তা সরকার সবচেয়ে বড় সহায়তা পেয়েছে বিমানবাহিনীর ক্ষেত্রে। সম্প্রতি মিয়ানমারের যে প্রতিনিধি দল মস্কো সফরে যান, এর মধ্যে ছিলেন বিমানবাহিনীর প্রধান।